নমস্কার বন্ধুরা আপডেট পরই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা রাজ্য সরকার ইতিমধ্যে একটা বড় ঘোষণা করেছেন তো যারা বেসরকারি স্কুলে পড়াশোনা করেন তাদের জন্য বড়ো খবর তো বেসরকারি স্কুলে যারা মেয়েরা পড়াশোনা করেন তারা কিন্তু এবার থেকে কন্যাশ্রী টাকা পাবেন তো এই নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশান অন করে নেবেন তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের ভিডিওটি কল্পতর মমতা বেসরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বড় ঘোষণা এবার বেসরকারি স্কুলের ছাত্রীদের জন্য কন্যাশ্রী দেওয়ার নির্দেশিকা রাজ্যের জেলায় জেলায় পাঠানো হয়েছে রাজ্য সরকারের নির্দেশিকা কন্যাশ্রী প্রাপক ছাত্রীদের পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা আগেই তুলে দিয়েছে রাজ্য এবার রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি ছাত্রীকেই এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে অষ্টম থেকে কলেজ পর্যন্ত পড়ুয়ারা কন্যাশ্রী প্রকল্পের সুবিধা দেবে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্র সঙ্গে পুরস্কৃত হয়েছে এর আগে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেত ছাত্রীর পারিবারিক আয় বছরে দেড় লক্ষ টাকার নিচে থাকতে হতো কিন্তু নতুন নিয়মে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে অর্থাৎ সকল ছাত্রী কন্যাশ্রীর আওতায় চলে এসেছে নয়া নির্দেশিকায় এবার সরকারি স্কুলের পাশাপাশি এবার বেসরকারি স্কুলকেও কন্যাশ্রীর আওতায় আনা হচ্ছে প্রশাসন সূত্রে খবর বেসরকারি স্কুলের ছাত্রীদের অনলাইনে আবেদন করতে হবে এরপর জেলা প্রশাসন থেকে বেসরকারি স্কুলের নাম পাঠানো হবে রাজ্য সরকারের কাছে রাজ্য সরকার ওই বেসরকারি স্কুলের নাম কন্যাশ্রী প্রকল্পের জন্য অনুমোদন দিলে একটি রেজিস্ট্রেশন করতে হবে ওই স্কুলকে এরপর ওই বেসরকারি স্কুলের সকল ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের আওতায় আসবে তো বন্ধুরা যারা বেসরকারি স্কুলে পড়াশোনা করছেন এতদিন পর্যন্ত যারা কন্যাশ্রীর সুযোগ ভোগ করতে পারতেন না এবার কিন্তু তাদের জন্য খুশির খবর তারা কিন্তু কন্যাশ্রীর টাকা সম্পূর্ণ এবার পেয়ে যাবেন তো বন্ধুরা যদি আমাদের এই আপডেটটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন তো এই ছিল আজকের ভিডিও আবার দেখার নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ